সম্মানিত ভিউয়ার্স, ল টিপস সিবিডি আইনি জিজ্ঞাসা এবং আইনগত সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ, প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব জামিন কি, জামিনের জন্য আপনাকে কোথায় যেতে হবে, কিভাবে জামিন চাইতে হবে, জামিন পাওয়ার নিয়মাবলী বা কি, আইনে আমাদের জামিন বিষয়ে কী বলা আছে, সেসব নিয়েই আমাদের আজকের আলোচনা। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। যে কোনো আসামি কিন্তু গ্রেপ্তারির পরপরই আপনাকে আদালতের কাছে গিয়ে জামিন চাইতে হবে আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে। কখনো কখনো গ্রেপ্তারের পূর্বেও কিন্তু আপনি জামিন চাইতে পারেন, যাকে আগাম জামিন বলা হয়, অ্যাডভান্স বেল বলা হয়। কাজেই জামিনটা হচ্ছে পুলিশ কিংবা আদালতের হেফাজত থেকে আসামিকে এমন কারো জিম্মায় দেওয়া যিনি আদালতের চাহিদা মতো আদালতের সামনে সময় মতো উপস্থাপন করার দায়িত্ব গ্রহণ করবেন। সে কারণ জামিন গ্রহণকালে আদালত কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ বন্ডের টাকার কথা উল্লেখ করেন। মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে জামিনের যে সংখ্যা দেওয়া আছে, জামিনের যে অর্থ দেওয়া আছে, সেটা হচ্ছে যে কোনো লক্ষ্যে পুলিশের হেফাজত থেকে মুক্ত করে জামিনদারের হাতে অর্পণ করা, যে বিষয়টি 5DLR-এর 154 পাতায় স্পষ্ট উল্লেখ রয়েছে। কাজে জামিন মঞ্জুর বা নাকচ প্রধানত বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণসমূহের উপর নির্ভর করে। আদালত যদি সন্তুষ্ট হন যে জামিন মঞ্জুর করলে আসামি বিচারে অংশগ্রহণ করবে, পলায়ন করবে না, সাক্ষীদের প্রতি বা মামলার যিনি এজাহারকারী বা বাদী তার প্রতি অবৈধ হস্তক্ষেপ করবে না, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই জামিন সাধারণত মঞ্জুর করে থাকেন। কারণ জামিনকে শাস্তি হিসেবে গণ্য করে আসামিকে আটক রাখা ঠিক নয়, এই মর্মে উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে। কাজেই আইনের মূলনীতি হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আসামিকে নির্দোষ হিসেবেই ধরে নিতে হবে। এখন জেনে রাখা দরকার যে আসামি নিজেও কিন্তু জামিন মঞ্জুরের আবেদন করতে পারেন এবং আদালতের সামনে তার যুক্তি উপস্থাপন করে সে তার নিজের জামিনটা চাইতে পারেন। কিন্তু সকল আসামি তো আর আইন আদালত সম্পর্কে অবগত না, সেই কারণে তারা তাদের পক্ষের আইনজীবী নিযুক্ত করেন যিনি আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আমাদের ফৌজদারি কার্যবিধির 1898-এর 4-1 এবং খ নং ধারায় ফৌজদারির কোন অপরাধগুলি জামিনযোগ্য এবং কোন অপরাধগুলো জামিনের অযোগ্য এ বিষয়ে কিন্তু তালিকা দেওয়া রয়েছে। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন ব্যক্তি জামিন পাওয়ার অধিকারী, জামিন পাওয়া তার হক। সন্তোষজনক বন্ড বা সিকিউরিটি প্রদানের মধ্যে দিয়ে একজন ব্যক্তি এসব অপরাধের কিন্তু জামিন পাইতে পারে। আবার যে সমস্ত মামলাটি জামিন অযোগ্য অপরাধ, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 497 ধারায় মামলার নথিপত্র দেখে যদি আদালতের কাছে মনে হয় যে সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা অস্পষ্ট এবং এই ঘটনার সাথে তার জড়িত হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে আদালত কিন্তু জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকেও জামিন দিতে পারেন। তবে যেসব অপরাধে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের মতো সাজা হয়ে থাকে, সেসব অপরাধের মামলায় কিন্তু মাননীয় আদালত জামিন মঞ্জুর করার ক্ষেত্রে খুব একটা আগ্রহী দেখান না। তবে মামলার নথিপত্র দেখে যদি এই কথা মনে হওয়ার সুযোগ থাকে যে এই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে মিথ্যা এবং হয়রানিমূলকভাবে মামলায় জড়িত করা হয়েছে, সেক্ষেত্রে এ ধরনের গুরুতর মামলায় কিন্তু মাননীয় আদালত জামিন দিয়ে থাকেন। এছাড়া শিশু, নারী, অসুস্থ এবং অক্ষম ব্যক্তির জামিনের ক্ষেত্রে কিন্তু ফৌজদারি কার্যবিধির 497 ধারায় কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। সেখানে বলা আছে যে অনূর্ধ্ব 16 বছর বয়সী আর শিশু, নারী বা অসুস্থ অক্ষম ব্যক্তিকে যদি আদালত জামিন প্রদান করতে পারবেন, সে যত বড় বা খারাপ মামলার আসামি হোক না কেন। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যদি যাবজ্জীবন বা কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের অপরাধের মতো অপরাধ করে থাকে, তবুও কিন্তু এদেরকে জামিন দেওয়ার কথা বিভিন্ন সময় আদালতে আলোচিত হয়েছে এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। এ ধরনের এবার আসি আগাম জামিন বিষয়ে। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যাডভান্স বেলটা কি। তো এ ধরনের জামিন সাধারণত আগাম জামিন হিসেবে অভিহিত করা হয়। বিভিন্ন মামলার বিচারকরা বিভিন্ন রকমের মত প্রকাশ করে বলেছেন যে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে একজন ব্যক্তিকে
গ্রেপ্তারের পূর্বে জামিন দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে যে আগাম জামিনের প্রধান ক্ষেত্রে কেবলমাত্র মহামান্য হাইকোর্টে যেতে হবে এবং সংশ্লিষ্ট যে জেলা ও দায়রা জজ মহোদয় আছেন তিনিও কিন্তু এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন। আর আগাম জামিন পেতে আবেদনকারীকে আদালতের সামনে প্রমাণ করতে হবে যে তিনি সরকারের ব্রাগভাজন হয়েছেন, তাকে আশু গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে, তাকে দেখাতে হবে যে রাষ্ট্রপক্ষ অসৎ উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করতে চায় এবং এতে করে তার সুনাম এবং স্বাধীনতার অপূরণীয় ক্ষতি হতে পারে। এই বিষয়টি যদি আদালতের সামনে প্রমাণ করা যেতে পারে তাহলে আদালত সাধারণত তাকে আগাম জামিন দিয়ে থাকেন। আরেকটি জামিন রয়েছে যেটাকে অন্তর্বর্তীকালীন জামিন বলা হয়, এই জামিনটাকে ইংরেজিতে অ্যাডেন্টেরিয়াম বেল বলে। ফৌজদারি কার্যবিধিতে কিন্তু এই সংক্রান্ত কোনো প্রকাশ্য বিধান না থাকলেও আদালত তার ইনহেরেন্ট পাওয়ার অর্থাৎ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে মামলার যে কোনো পর্যায়ে একজন অভিযুক্তকে নির্দিষ্ট একটি মেয়াদ পর্যন্ত অন্তর্বর্তীকালীন যেটাকে অ্যাডেন্টেরিয়াম বেল বলে সেটা দিতে পারেন। মামলায় যদি ম্যাজিস্ট্রেট আদালতের নিষ্পত্তির অপেক্ষায় থাকে সেই মামলাটি, তাহলে দায়রা আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকলে সেই বিষয়ে মহামান্য হাইকোর্টে গিয়ে আপনি কিন্তু জামিন আবেদন পেশ করতে পারেন। এবার আমরা সর্বশেষ বিষয় যেটা সেটা জেনে নিই, সেটা হচ্ছে যে তদন্ত চলাকালীন সময়ে আপনি কিভাবে জামিন চাইবেন। পুলিশের তদন্ত যদি 120 দিনের মধ্যে সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে অপরাধীর সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড না হলে ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে পারেন। আর জামিন মঞ্জুর করার পর কারাগার থেকে মুক্তি পেতে হলে বেল বন্ড বা জামিননামা দাখিল করতে হয়। বিচারকের স্বাক্ষরযুক্ত জামিননামা কারাগারে পৌঁছানোর পরেই সাধারণত অভিযুক্ত ব্যক্তি মুক্ত হতে পারেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, জামিন কি, কখন আপনাকে জামিন চাইতে হবে, জামিনের জন্য কোথায় যেতে হবে, এর জন্য কত টাকা খরচ হবে, কিভাবে আপনি জামিন চাইবেন, সে সকল বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানাশোনার বিষয় থাকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন। আমরা সে সকল বিষয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।